আজি আমার কেন্দ্রীয় বিদ্যালয় অঙ্গুল পাই গোটে গর্বর কথা কি আমি ভেন্যু চুজ করা যাই এটি কি সব স্টেট গভর্নমেন্ট আ প্রাইভেট স্কুলস রু শহে টিচর্স আসছেন শহে জন আপনার ওয়ান ডে ওয়ান ডে ওয়ার্কশপ আমার স্কুল অর্গানাইজ করছেন তো সেপাই মতো ডকা যাই স্পিচ দেওয়া আজির জনভাগিদারি ইভেন্ট যে এলে 15 তারিখ পর্যন্ত আমার ভারতের প্রধানমন্ত্রী আরম্ভ করছেন সেই তা উপরে যে টপিক রয়েছে থিম ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি তা উপরে মু টিকে সমস্ত হ্যাপাই চাইলি কি এটা কোণ আ প্রধানমন্ত্রী এটা কাহিকি আরম্ভ করছেন তো সেইতরে কেমিতি পিলামানঙ্কর পাঠ পড়ারে আহুরি পরিবর্তন আসিব উন্নতি হব তা বিষয়ে আম বিদ্যালয়ের হচ্ছে গোটে ডিস্ট্রিক্ট লেভেল G20 প্রেসিডেন্সি আন্ডারে যে প্রোগ্রাম FLN আউ যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে হবার লা আজ হচ্ছে প্রথম থর এমতি হচ্ছে কি স্টেট স্কুল গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট এডেড স্কুল সবু টিচর কিছু না কিছু রিপ্রেজেন্ট করা আসছেন ইয়ার উদ্দেশ্য হচ্ছে কি আমার যে এডুকেশনাল সিস্টম ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা লাগু হয়েছি তা দেহে যে এডুকেশনাল পলিসি যে 36 বর্ষ পরে যে চেঞ্জেস আসছে সেই চেঞ্জেসটা হচ্ছে ইমপ্লিমেন্ট করবার আছে প্র্যাকটিক্যাল স্টেপ দেবার আছে এমনি গ্যাদরিং করি ডিসকশন কিছু গোটে প্লাস পয়েন্টস পজিটিভ পয়েন্টস নেগেটিভ পয়েন্টস এই জিনিসগুলো কাড়িকি আজ গোটে জিস্ট কাড়িবার আছে সেই উদ্দেশ্যে আমার ডিস্ট্রিক্টর অনুগুল ডিস্ট্রিক্টরে নিয়ারলি অবাউট 100 টিচর্স আজ গ্যাদর হয়েছেন আউ তাঙ্কু ওয়েলকম করিয়া পাই আমার স্কুল তরফর বি বহুত স্টুডেন্টস আসছন্তি আমি বহুত গর্বিত মেহসুস করছু কি আজি কেবি অনগুলরে এই প্রোগ্রামটা হচ্ছে বড় ধারণার বর্তমান ভারত সরকারঙ্ক দ্বারা নূতন জাতীয় শিক্ষানীতি যে NEP 2020 কার্যকারী হয়েছে নিপুণ ভারত মিশন দ্বারা নূতন ভাবে পরিকল্পিত যোজনা FLN উপরে আধারিত আজির মিটিং আর সেইথিরে FLN কাহিকি ছাত্রমানঙ্ক পাই আবশ্যক FLN কাহা পাই উদ্দিষ্ট ও FLN করিব দ্বারা সেমানঙ্কর কোণ কিপরি অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়ে পারিব সেই উপরে হি বিশেষ কি আলোচনা বিষয়বস্তু রহিছি G20 অত্যন্ত উপাদেয় জিনিস কারণ 1999 পরে যেতবে বিশ্বের আর্থিক সংকট হেলা সেতবে বহুত দেশ মিশিকি এইভাবে গোটে সংগঠন পরিকল্পনা করেছিল বর্তমান এর সদস্য সংখ্যা হচ্ছে 20 19টা হচ্ছে দেশ আর ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান সংগঠন মধ্যে এর সদস্য অছি তাঙ্কর উদ্দেশ্য হচ্ছে বহুত বিষয়ে আলোচনা করা বিশ্বের শান্তি আনবা প্রগতি আনবা বিশেষ করে বর্তমানে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হচ্ছে ধনী দেশ গরিব দেশ ভিতরে তাকে কেমতি সে গ্যাপটা কেমতি কম করা এবং বিশ্বের স্থায়ী শান্তি সহিত প্রগতি সস্টেনেবল ডেভেলপমেন্ট আনবার পরিকল্পনা করা যাই এর গুড়ায় আজেন্ডা আছে যা ভিতরে অছি গ্রিন ইকোনমি যেমনি অর্থনৈতিক প্রগতি হব কিন্তু পরিবেশের বেশি নষ্ট হব না বর্তমানের উন্নতি হব কিন্তু ভবিষ্যতর আমি যে আমার উত্তরাধিকারী আসবে তাঁকে আমি সম্পদ ছাড়ি যা তাপরে কল্পনা করা হয়েছে জেন্ডর ইকোয়ালিটি কথা স্ত্রীলোক পুরুষ লোক মানুষ ভিতরে বেশি ব্যবধান রহব না নিযুক্তি ক্ষমতা আর গোটে গুরুত্বপূর্ণ জিনিস যা আজ আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে নূতন শিক্ষানীতি বর্তমান ভারতবর্ষের নূতন শিক্ষানীতি কেন্দ্র সরকার করেছেন এবং আমি অত্যন্ত গর্ব এবং গৌরব কথা এই চলিত বর্ষ ইয়ার অধ্যক্ষতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইয়া পূর্বর লা ইন্ডোনেশিয়া অধ্যক্ষতা করুলা ইয়াপরে ব্রাজিল অধ্যক্ষতা করব কিন্তু এটা আমার সমস্ত ভারত ভারতীয় মানুষ গর্বর কথা আমাদের সেপ্টেম্বর 9-10 ভিতরে আলোচনা হব এবং এতে গোটে বড় জিনিস রয়েছে শিক্ষা যেটা পিলাই শিক্ষক মানুষ সিভিল সোসাইটি যে মিডিয়ারে কাম করছেন সে বহুত উপাদেয় কারণ নূতন শিক্ষানীতির পরিকল্পনা করা হয়েছে এবং আজ যে বিষয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারাসি FLN যদি কেন্দ্র সরকার কৌছেন যদি পিলামানঙ্কর মৌলিক জ্ঞান রহবনি মৌলিক গণিত জ্ঞান পড়িবা লেখিবা বুঝিবা এই যদি জ্ঞান ন রহিব তেবে শিক্ষা ব্যবস্থা ভুশুড়ি পড়িব এণু ইয়া উপরে গুরুত্ব দিয়ে নূতন শিক্ষানীতির পরিকল্পনা করা হয়েছে আজ শিক্ষক মানে আসছেন তাঁকু তালিম দিয়াযিব তাঁকু এ বিষয়ে সচেতন করা যাব এবং নূতন শিক্ষানীতির আভিমুখ্য কোণ যা G20 বিস্তৃত ভাবে আলোচিত হব কারণ কেবল ভারত পাই নুহে বিশ্ব পাই পরিবর্তন পাই শিক্ষা হচ্ছে পরিবর্তনর মাধ্যম এণু গুণাত্মক উন্নত শিক্ষা ব্যবস্থার প্রচলন করা যে পরিকল্পনা কেন্দ্র সরকার করছেন তার আলোচনা বিভিন্ন স্কুল বিভিন্ন মহাবিদ্যালয় শিক্ষা অনুষ্ঠান মানুষ হচ্ছে এবং আমার এটি কেন্দ্রীয় বিদ্যালয় হওয়া অত্যন্ত অভিনন্দনীয়।